পূবলী ব্যাংক লিমিটেডের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিস ও দুই উপব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নীতিমালা মানার ক্ষেত্রে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেদিকে নজর রাখার আহ্বান জানানো হয়।